হ্যালো বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আমরা ডিগ্রি প্রথম বর্ষে কিভাবে আপনারা ভর্তির জন্য অনলাইনে আবেদন করবেন সে বিষয়ে একটা ভিডিও দিয়েছি, এবং যদি আবেদন করতে গিয়ে আপনার কোথাও ভুল হয়ে যায়, ছবি পরিবর্তন করতে হয়, বা যদি আপনি যে কলেজে আবেদন করছেন ওই কলেজে ভর্তি না হতে চান সেক্ষেত্রে কিভাবে ভর্তি বাতিল করবেন সে বিষয়ে আমাদের একটি ভিডিও দেওয়া রয়েছে। তো আবেদন করার জন্য এবং আবেদন বাতিল করার দুইটা বিষয়ে আমাদের ভিডিও রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডিগ্রি ভর্তির জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরে প্রাথমিকভাবে আবেদন ফি 250 টাকা, আপনি যে কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন ওই কলেজের যে একটি মোবাইল ব্যাংকিং নাম্বার রয়েছে সেখানে যদি এই 250 টাকা ফি প্রদান না করেন তাহলে আপনার ভর্তির আবেদন ক্যান্সেল হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি আর দ্বিতীয় রিলিজ স্লিপও ভর্তির জন্য আবেদন করতে পারবেন না। টোটালি আপনার একটা বছর লস হচ্ছে। তো অবশ্যই সবাই 12 তারিখের মধ্যে, 12ই অক্টোবরের মধ্যে আবেদন যার যার নির্দিষ্ট কলেজে জমা করে দিবেন, এবং আমার মতে 2-1 দিন আগে করাই ভালো, কারণ 250 টাকা আপনার আবেদন ফি জমা করার পরে তারা ভর্তি নিশ্চয়নের জন্য সর্বোচ্চ 72 ঘন্টা টাইম নিয়ে থাকে, 3 দিন। 3 দিনের ভিতরে যদি আপনার আবেদন সাবমিট না হয় সেক্ষেত্রে আপনার আবার কলেজের সাথে যোগাযোগ করতে হয়। তো সেক্ষেত্রে যদি আপনারা শেষ সময় দিয়ে ভর্তি হন, যদি আপনি 11 তারিখ বা 12 তারিখ গিয়ে যদি লাস্ট ডেটে আপনারা টাকা জমা দেন, যদি সময় মতন তারা ওইটা রিসিভ করতে না পারে সেক্ষেত্রে আপনার ভর্তি ক্যান্সেল হয়ে যেতে পারে। সুতরাং কাজ যেহেতু করা দরকার আগে করতে পারলেই ভালো। সুতরাং কথা না বাড়িয়ে আমরা আপনাদের দেখিয়ে দেবো যে কলেজের যে আপনি 250 টাকা ফি জমা করবেন এবং 250 টাকা ফি জমা করার পরে কলেজ যে আপনার আবেদনটি গ্রহণ করছে কিনা সেটা কিভাবে আপনি চেক করবেন। তো মূলত 72 ঘন্টার মধ্যে তারা SMS এর মাধ্যমে, আপনি যে নির্দিষ্ট মোবাইল নাম্বারটি আপনার দেয়া হয় ওই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে তারা আপনার আবেদনটি গ্রহণ করলে জানিয়ে দেয়। আর যদি আপনার ফোনে SMS না আসে বা কোনো সমস্যা হয়, 3 দিনও SMS আসছে না, সেক্ষেত্রে অনলাইন থেকে কিভাবে চেক করবেন সে বিষয়ে আমি দেখিয়ে দেবো। তো অনলাইন থেকে চেক করার ক্ষেত্রে আপনি যে অনলাইন আবেদন ফর্মটি আপনি উত্তোলন করছেন ওখানে আপনি দেখতে পারবেন আপনার রোল এবং একটি পিন নাম্বার দেওয়া থাকবে। এখানে এই রোল এবং পিন নাম্বার দিয়ে আপনার লগ ইন করতে হবে। আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ওপেন করতে পারেন অথবা আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজার ওপেন করার পরে আপনারা এখানে টাইপ করবেন NU এডমিশন। তো NU এডমিশন লিখে সার্চ করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে এডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিই। তো এখানে ক্লিক করার পর যেহেতু আমরা ডিগ্রি সেক্ষেত্রে আমরা ডিগ্রি পাশে চলে যাব। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক। তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার। তো আমাদের এখানে যে অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি বলতে আপনার যে রোল নাম্বার এবং পিন নাম্বার এই দুইটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো এখানে আমি আমার অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দিই এবং আমার পিন নাম্বার দিয়ে দিই। এরপর আমরা এখানে লগ ইনে ক্লিক করে দেবো। তো অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দিয়ে লগ ইন করার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি কিভাবে জানতে পারবেন যে নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য 250 টাকা ফি জমা করছেন সেখানে কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদনটি অ্যাকসেপ্ট করেছে কিনা সেটা কিভাবে আপনি জানতে পারবেন। তো এর জন্য আপনার চলে যেতে হবে ভিউ অ্যাপ্লিকেশনে। তো হোম থেকে ভিউ অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস সাবমিট। তো অ্যাপ্লিকেশন করেছেন আপনি, দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপ্লিকেশন ডেট, কোন ডেটে আপনি অনলাইনে আবেদন করেছেন, এবং আপনি টাকা জমা দেওয়ার 3 দিনের ভিতরে যদি এখানে রিসিপ্ট না আসে, এখানে লাল চিহ্নর মাধ্যমে এখানে সাবমিট লেখা রয়েছে, যদি কলেজ কর্তৃপক্ষ আপনার এই অ্যাপ্লিকেশনটি তারা গ্রহণ করে সেক্ষেত্রে এখানে সাবমিট থাকবে না, সেক্ষেত্রে এখানে ভুল হয়ে যাবে, লালের জায়গায় ভুল হয়ে যাবে এবং এখানে লেখা আসবে সাবমিটের জায়গায় রিসিপ্ট। তো যদি 3 দিনের মধ্যে এখানে আপনার সাবমিট থেকে রিসিপ্ট না হয় সেক্ষেত্রে আপনি যে কলেজে 250 টাকা অনলাইন করেছেন সেই কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। সর্বোপরি কথা হচ্ছে প্রথমত আপনার মোবাইল SMS এর মাধ্যমে তারা কনফার্ম হয়েছে কিনা আবেদনটি সেটা জানিয়ে দেবে, আর যদি মোবাইলের মাধ্যমে না হয় সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দিয়ে আপনি এখানে লগ ইন করে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিরকম রয়েছে। স্ট্যাটাস এখানে সাবমিট থাকলে আপনার এখন ওটা কনফার্ম হয়নি, আর যদি 3 দিনের ভিতর কনফার্ম না হয় সেক্ষেত্রে যে কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন সেই কলেজে আপনি যোগাযোগ করুন, এবং এটা রিসিভ আসলে আপনার ধরে নিতে হবে যে কলেজ কর্তৃপক্ষ আপনার কাগজটি তারা ইতিমধ্যে গ্রহণ করেছে। এবং আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যে আপনার এই রোল নাম্বার এবং যে পিনটা দেওয়া হয় যদি এই কাগজটা আপনি হারিয়ে ফেলেন বা এটা ভুলে যান সেক্ষেত্রে কিভাবে রোল এবং পিন নাম্বার আপনি রিসেট করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের যে কোনো সমস্যা আমাদের ভিডিও ডিসক্রিপশন, আমাদের ফেসবুক আইডির লিংক দেওয়া রয়েছে, সেখানে আপনারা সরাসরি যোগাযোগ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।